বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত স্থাপনার মধ্যে অন্যতম মসজিদ হচ্ছে খলার নিজাম হাসিনা মসজিদ। এটি নিজাম হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত। ভোলা শহরের উকিলপাড়ায় প্রায় 1.5 একর জমির উপর এই মসজিদ নির্মাণ করা হয়েছে। 2016 সালের 30শে ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। মার্বেলের পাথর সহ বিভিন্ন দামি পাথর ও আধুনিক স্থাপত্যশৈলী কারুকার্য দ্বারা নির্মিত এই মসজিদ দ্বিতল বিশিষ্ট। এর মধ্যে রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা উজুখানা এবং নামাজের স্থান। 2010 সালের জুন মাস থেকে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 52,000 শ্রমিক মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় 4 গম্বুজ বিশিষ্ট আধুনিক দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ কাজ 2010 সালের 1 জুন প্রায় 1.5 একর জমির উপর শুরু হয়েছিল। নির্মাণ কাজ শেষ হয় 2016 সালের 29শে ডিসেম্বর। এই মসজিদে রয়েছে 120 ফুট উচ্চতা বিশিষ্ট 2টি মিনার। এছাড়াও রয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম। মসজিদের দুই পাশে আল্লাহ লেখা সম্বলিত 2টি ফোয়ারা রয়েছে। মসজিদের চারিদিকে রয়েছে সৌন্দর্যমণ্ডিত ফুলের বাগান। এছাড়াও নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা রয়েছে। নারীদের জন্য 32টি উজুখানা এবং 10টি টয়লেট রয়েছে। মুসলিম পাঠকদের জন্য একটি ইসলামিক লাইব্রেরি ও একটি আধুনিক হিফজখানা স্থাপন করা হয়েছে। ইতিকাফকারীদের জন্য রয়েছে একটি গোসলখানা। এই মসজিদে দরজা রয়েছে 3টি, গেট 2টি, খতিব ইমাম এবং মুয়াজ্জিনের জন্য 2টি কক্ষ রয়েছে। মসজিদের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাতে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। অন্তত 250 মুসল্লি এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবে। আধুনিক ও দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণে প্রায় 30 কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হয়। এটি বরিশালের অন্যতম একটি দর্শনীয় স্থান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম দর্শনীয় স্থানের ভিডিও দেখার জন্য।